নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। মহুয়াদের সম্পর্কে এই কথাগুলো না বলে আর পারলাম না। সবাই ঠিকই ভাবছেন আমি প্রবাসে ঘরকন্নার মহুয়াদের কথাই বলছি, যাকে আমরা সবাই খুব ভালোবাসি। আর ভিডিওটা কেন করছি পুরোটা দেখলেই সবাই বুঝতে পারবেন। প্রথমে বলি, আমি আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজটা আমি রিসেন্টলি খুলেছি। সেখানে আমি ছোটোখাটো আর কি ব্লগ ভিডিও আপলোড করি, অতি সামান্য, মানে খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার, মানে সবই শিখছি এরকম বলা যায়। তো মহুয়াদিকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো তার থেকে অনেক কিছু শেখে, আর যারা সাধারণ মানুষ তারা তো মানে তার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে বসে থাকে। মানে তার সাদামাটা জীবনযাপন, তার কথাবার্তা, তার গলার আওয়াজ, তার সন্তানদের শিক্ষা, তার বাঙালিয়ানা, তার খাবার দাবার সব কিছু আমাদের মুগ্ধ করে। সেই সুদূরও আমেরিকায় বসেও মানুষকে কি সুন্দর মুগ্ধ করে চলেছে তার জীবনযাপন দিয়ে, তার ব্যবহার দিয়ে। তা আমাদের সকলের প্রিয় সেই মহুয়াদি। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে কিছু মানুষ আছে যারা মহুয়াদিকে ভালোবাসি এরকম দেখিয়ে কিছু ভিডিও বানাচ্ছে, মানে যেটা কখনোই কাম্য নয় আমাদের কাছে। আচ্ছা, একটা কথা বলুন, আমরা যাকে ভালোবাসি মানে আমাদের সেটা ফ্যামিলি মেম্বার হোক, আমাদের ফ্রেন্ডস হোক, আমার সেটা প্রতিবেশী হোক, যেই হোক, তাকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য কখনো কি তাকে খারাপ মানুষের সঙ্গে তুলনা করি আমরা? কখনোই করি না। তো সেরকমই মহুয়াদিকে আমরা সবাই ভালোবাসি, তো তাকে ভালোবাসি প্রমাণ করতে গিয়ে তাকে কিন্তু খারাপ মানুষের সঙ্গে কখনো তুলনা করার প্রয়োজন আমার মনে হয় না পড়ে বলে। কিছু মানুষ কি করছে, এই দু তিন দিন ধরেই দেখছি আর কি, এটা ফেসবুকে ওয়াচে আর কি ভিডিও দেখে দেখতে দু একটা প্রোফাইল অথবা পেজে, তো দিদির ভিডিওর সাথে বা দিদির ছবির সঙ্গে কিছু খারাপ ভিডিও আর কি, কিছু মহিলাদের খারাপ ভিডিওর সঙ্গে তুলনা করছে। কারণ আজকাল তো ফেসবুকে যেরকম ভালোটাও আছে খারাপ প্রচুর আছে, যারা নেগেটিভ মানে নেগেটিভ পথে আর কি এগুলো চেষ্টা করছে সেরকম কিছু মহিলা, আমি কোনো নাম নিচ্ছি না কারোর। তো সেরকমই দিদিকে ভালো প্রমাণ করার জন্য কিছু খারাপ মহিলার আর কি ভিডিওর সঙ্গে তুলনা করছে, না যে অশ্লীলতা না করেও আমরা এগোতে পারি জীবনে, বা আমরা পপুলারিটি পেতে পারি, আমরা ফেমাস হতে পারি, আমরা ভাইরাল হতে পারি, মানে এরকম ব্যাপারটা যে আমরা নোংরামো না করেও ভালো কিছু করে এগোতে পারি জীবনে। তো সেটা তো একটা ভালো কথা, সবাই জানি, কিন্তু তার মানে এটা নয় যে দিদিকে ভালো প্রমাণ করতে গিয়ে আমরা তাকে কোনো খারাপ মানুষের সঙ্গে তুলনা করব, সেটা কখনোই কাম্য নয়। আমরা সবাই মহুয়াদিকে খুব ভালোবাসি, তার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি, দু তিন দিন পর পর উনি ভিডিও দেন, তো সেটা আমরা সবাই জানি। তো কিছু মানুষ আর কি একটু সাধারণ ভিউজ পাওয়ার জন্য মানুষকে কতটা নিচে নামাতে পারে। তো মহুয়াদি আমাদের সকলের প্রিয় সেটা আমরা সবাই জানি। তো আমি সেই সব মানে কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলবো, প্লিজ এরকম করবেন না যে মানুষকে ভালোভাবে এগোতে দিন, কারণ নেগেটিভিটি দিয়ে মানুষ বেশি দিন এগোতে পারে না, বেশি দিন চলতে পারে না, সেটা সাময়িক। তো যারা ভালোভাবে এগোচ্ছে তাদের এগোতে দিন। আর মহুয়াদির সম্বন্ধে, শুধু মহুয়াদি নয়, এরকম আরও যারা আছে তাদের সাথে এই নোংরা মানুষগুলোর কোনো তুলনা করবেন না প্লিজ, কারণ মহুয়াদির সাথে অন্য কোনো মানুষের তুলনা হয় না। শুধু তার তো কন্টেন্ট ক্রিয়েটার এখন হয়েছে বা তার ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি যে সে মানুষ হিসেবে কতটা ভালো, তো এটা যদি সেও দেখে তারও খুব খারাপ লাগবে, হয়তো দেখেছে কি দেখে না, মানে দেখেনি এখনো পর্যন্ত, জানি না। তো এটা প্লিজ করবেন না। তো আমার সঙ্গে কারা একমত, মানে আমি ঠিক বলছি না ভুল বলছি, দয়া করে জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন। যারা মহুয়াদিকে ভালোবাসে তারাই নেগেটিভিটিটাকে দূর করার জন্য কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ যারা এরকম করছে এই নোংরামগুলো বন্ধ করা দরকার। যে মহুয়াদিকে ভালো বলতে গিয়ে এই নোংরা মহিলাগুলোর সাথে আমরা তাকে যেন গুলিয়ে না ফেলি। আর এটা মানে আমি তো দেখে মেনেই নিতে পারছিলাম না যে মহুয়াদির সঙ্গে ওই নোংরা মানে ভিডিওগুলো একসাথে কোলাজ করে আর কি এডিট করে আপলোড করা, মানে এটা তো আমি দেখে এতটা খারাপ লাগলো, মানে সেই জন্যই আমি ভিডিওটা আর কি করলাম। কারণ আমি আমি কখনো এর আগে কারোর সম্বন্ধে কোনো ভিডিও করিনি, সাধারণত ব্লগ ভিডিওই বানাই। তো ওটা দেখে এত খারাপ লাগলো যে আমি আর কি এই ভিডিওটা বানালাম। মানে ওনার ভিডিওর কমেন্ট সেকশানে গেলে কমেন্টগুলো পড়তে পর্যন্ত ভালো লাগে, যে মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করে ওখানে। মানে আমি প্রথম কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যার কোনো আর কি হেটার্স নেই, যেখানে কোনো বাজে কমেন্ট নেই, আর যেটা আপনি পরিবারের সবার সাথে বসে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো এরকম একটা মানুষের সাথে, এরকম একটা মানুষের ভিডিও নিয়ে, তার ছবি নিয়ে, তো এরকম নোংরামোটা দয়া করে কেউ করবেন না প্লিজ, এটা অনুরোধ রইল। যারা আমরা মহুয়াদিকে ভালোবাসি তাদের তরফ থেকে তো এই নোংরামোটা বন্ধ হোক। সবাই কাইন্ডলি জানাবেন আপনাদের মতামতটা কি। ধন্যবাদ।